কৃষি খাতে এবার বাজেট বরাদ্দ কোটি টাকা কৃষিখাতের প্রধান উপকরণ সার বীজ কীটনাশক আমদানিতে শূন্য শুল্ক হার অব্যাহত রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ক্ষতি থেকে কৃষকদের রক্ষায় ঘোষণা এসেছে শস্য বিমা চালু করার আরো জানাচ্ছেন গত দশ বছরে কৃষিখাতে খাতে গর্ববৃদ্ধি তিন দশমিক সাত শতাংশ কৃষি ভর্তুকি সার বীজ সহ অন্যান্য কৃষি উপকরণ প্রণোদনা ও সহায়তা কার্ড এবং সহজ শর্তে ঋণ সুবিধা অব্যাহত রাখার কথা বলা হয়েছে বাজেট বক্তৃতায় কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ শতাংশ নগদ প্রণোদনা ও বিদ্যুৎ চালিত সেচযন্ত্র ব্যবহারের জন্য বিদ্যুৎ বিলের উপর বিশ শতাংশ রিবেট চালু রাখার ঘোষণা এসেছে বাজেটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের কার্যক্রম জোরদার করার কথা বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগে ফসল হানির ঘটনা নিত্য থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি হতে একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে আমদানি খরচ যাই হোক না কেন আগামী অর্থ বছরও বছরের বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকবে মৎস্য পোলট্রি ও ডেইরি খাতের টেকসই উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে খাদ্য সামগ্রী ও উপকরণ আমদানিতে আগের রেয়াতি সুবিধা বহাল রেখে নতুন উপকরণ ও যন্ত্রপাতিতে রেয়াতি সুবিধা দেওয়া হবে আগামী অর্থ বছর খাতকে বরাবরের মতোই অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করা হয়েছে বাজেটে হাওর অঞ্চলের কৃষকের জন্য এবারই প্রথম শস্য বিমার ঘোষণা নতুন এই উদ্যোগ যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী কেননা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় এদেশের কৃষিখাত পরাগ আজিম চ্যানেল আই ঢাকা